1982 সালে উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন এনএসআই এর, তারপরে পরবর্তীতে ডেপুটি ডিরেক্টর টেকনিক্যাল, এবং 91 সালে ওনাকে ওএসডি করে প্রেসিডেন্ট সেক্রেটারিয়েটে নিয়ে যাওয়া হয়। আমার দীর্ঘ 30 বছরের আইনি লড়াইয়ে আজকে সব দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আমার রিভিউ পিটিশনের শুনানি ছিল। এই দীর্ঘ 30 বছর আইনি লড়াইয়ে আমার বরাবরই পরম করুণাময় আল্লাহ তাআলার ওপর অগাধ বিশ্বাস ছিল, সর্বোচ্চ আদালতের ওপর আমার ছিল অবিচল আস্থা, এবং সর্বোপরি আমার নিজের কেসের ব্যাপারে আই ওয়াজ ভেরি কনফিডেন্ট, আই হ্যাড এ ভেরি স্ট্রং কেস, এবং আমি সবসময় দৃঢ়ভাবে আশা করতাম যে আই উইল উইন মাই কেস। আজকে মহামান্য আদালতে আমার কেসটা রায় হয়েছে ইন মাই ফেভার, আই এম গ্রেটফুল ফর দ্যাট। রায় হওয়ার পরে আদালত বেঞ্চে বসেই আমি জানতে পারলাম যে আমাকে হয়তো বা সাংবাদিক ভাইদের মুখোমুখি হতে হবে, তো সেই জন্য আমি ছোট্ট করে একটা নোট লিখে নিয়েছি যেন কোনো ভুল ত্রুটি না হয়। কসমিক ইউপিভিসি উইন্ডো 25-30% পর্যন্ত হিট রিডিউস করে, তাই ঘর থাকে কুল আর ঘরের মানুষও থাকে কুল। কসমিক ইউপিভিসি উইন্ডো, লক করুন অস্থির দুনিয়া। 1990 সনে আমি বক্তিয়ার আহমেদ খান এনএসআইতে উপপরিচালক পদে কর্মরত ছিলাম। 1991 সালে তৎকালীন বিএনপি সরকার গঠনের পর আমাকে প্রেসিডেন্ট জেনারেল এরশাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে প্রচণ্ড চাপ প্রয়োগ করে। আমি মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে তৎকালীন সরকার আমার উপর ক্ষুব্ধ হন এবং সম্পূর্ণ মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে চাকরিচ্যুত করেন। মিথ্যা সাক্ষ্য দিতে আমাকে বিভিন্নভাবে প্রভাবিত করে ব্যর্থ হয় আমাকে চাকরিচ্যুত করা হয়। আমার প্রতি তৎকালীন বিএনপি সরকার এই অবিচার করায় আমি দীর্ঘ 30 বছর প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগি এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হই। আমি মনে করি আমার উপর এ ধরনের অবিচার ও নির্যাতন সরাসরি মানবাধিকার লঙ্ঘনের সামিল। এ ধরনের অবিচার আমার মতো আরও অনেকের ক্ষেত্রে হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। উল্লেখ্য যে তৎকালীন বিএনপি সরকারের সর্বোচ্চ হাইকমান্ড এ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করেছিল। আমি দীর্ঘ 30 বছর নির্যাতিত হয়ে মানবিক বিপর্যয়ের মধ্যে থেকেও আইনের আশ্রয় নিয়ে আইনের প্রতি অবিচল আস্থা রেখে সুবিচারের অপেক্ষায় ছিলাম। বর্তমান সরকারের সময় স্বাধীন বিচার ব্যবস্থার অধীনে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত থাকায় আমি সুবিচার পেয়েছি। এজন্য আমি দেশের সর্বোচ্চ আদালতের প্রতি এবং বর্তমান সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই রায়ের মাধ্যমে আমি 30 বছরের মানবেতর অবস্থা থেকে মুক্তি পেলাম। সেই সাথে এটাও স্পষ্টভাবে প্রমাণিত হলো যে তৎকালীন বিএনপি সরকার আমাকে অন্যায় অবৈধভাবে চাকরিচ্যুত করেছিল, যার কারণে আমার জীবনের সবচেয়ে মূল্যবান 30 বছর, লং 30 ইয়ার্স, এবং প্রশংসনীয় ক্যারিয়ার সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বর্তমান সরকার সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাকে আমার প্রাপ্য সকল আর্থিক সুবিধাদি ও সকল ন্যায্য পদোন্নতি প্রদানপূর্বক যথাশীঘ্র সম্ভব ব্যবস্থা নেবেন। ব্যাকগ্রাউন্ডে যদি একটু বলি, 1982 সালে উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন এনএসআই এর, তারপরে পরবর্তীতে ডেপুটি ডিরেক্টর টেকনিক্যাল, এবং 91 সালে ওনাকে ওএসডি করে প্রেসিডেন্ট সেক্রেটারিয়েটে নিয়ে যাওয়া হয়। যখন ওনাকে ডিসমিস করা হয়, এই ডিসমিসেলের বিরুদ্ধে উনি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে গেছেন। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ওনার পক্ষে রায় দেওয়া হয়েছিল, ওনাকে রিইনস্টেট করা হয়েছিল, সব ধরনের বেনিফিটস, ব্যাক ওয়েজেস সব কিছু দেওয়া হয়। তার বিরুদ্ধে সরকার যায় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপেলেট ট্রাইব্যুনালে, যেখানে ওনার পক্ষে রায় হয়, এবং তার বিরুদ্ধে সরকার আবারও সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল দায়ের করে আমাদের আপিল বিভাগে, এগেন ওনার পক্ষে রায় হয়। এবং এই সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিলটা কিন্তু প্রায় 7.5 বছরের ডিলের পরে ফাইল করেছে।
সো ওখানেও আমাদের পক্ষে রায় হয় সিপিএল এটা ডিসমিস করে দেয়া হয়, তার বিরুদ্ধে সিভিল রিভিউ পিটিশন যেটা শোনানি আজকে ছিল এবং এটাতেও ডিসমিস করে দিয়েছে, কারণ প্রসিজারাল প্রচুর ঘাটতি ছিল। ওনাকে শো কজ নোটিশের সাথে ওনার বিরুদ্ধে যে এনকোয়ারিটা হয়েছিল সেই এনকোয়ারি রিপোর্টটা ওনাকে দেয়া হয়নি। তো আমি যদি নাই জানি আমার বিরুদ্ধে অ্যালিগেশনসগুলো কী, তাহলে আমি নিজেকে ডিফেন্ড করবো কীভাবে? তো এটাই সংক্ষেপে 30 বছরের লিগাল যে ব্যাকগ্রাউন্ডটা এই মামলার সেটা। বেনিফিটসগুলো তো পুরোপুরি এখনও তো পূর্ণাঙ্গ রায়টা আমাদের হাতে আসেনি, সিভিল রিভিউ পিটিশনটা ডিসমিস করে দিয়েছে এবং সকল বেনিফিটস ব্যাক ওয়েজেস পাবে। ওনার যেহেতু রিটায়ারমেন্ট এজ পার হয়ে গেছে, রিইনস্টেটমেন্ট তো এখন আর সম্ভব নয়, কিন্তু যতদিন পর্যন্ত উনি রিটায়ার না করে ওই সব বেনিফিটসগুলো ক্যালকুলেটেড হবে এখানে। আর সুনির্দিষ্টভাবে কি বেনিফিটস পাবে আপনি যদি, ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের রায় বলা আছে যে প্রাপ্য সকল সুযোগ সুবিধা সহ তাকে পুনর্নিয়োগ করা হোক, দ্যাট রায় শুড স্ট্যান্ড নাও। জি, অত্যন্ত দুঃখজনক, এটা হচ্ছে আমার প্রথম অনুভূতি। এন্ড দ্বিতীয়ত, এই আমাদের তো কলোসাল ব্যাকলগ অফ কেসেস, প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা কোর্টে অনেক ব্যাকলগ আছে এবং সে কারণেই এত ডিলেগুলো হচ্ছে। সো আমার মনে হয় এই ম্যানেজমেন্টের দিকে আমাদের ফোকাস করতে হবে, কেস ম্যানেজমেন্টের দিকে, এবং এই দায়িত্বটা জুডিশিয়ারির উপর বর্তায়।